মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর নড়ে চড়ে বসলো প্রশাসন। মুর্শিদাবাদের কাঁদির রণগ্রাম ব্রিজে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো এক মাসের জন্য। বৃহস্পতিবার ব্রিজ পরিদর্শনে গিয়ে এমন সিদ্ধান্ত নেন মহকুমা শাসক এবং পূর্ত দপ্তরের কর্তারা। দেখা যায় ব্রিজে ফাটল ধরেছে, ব্রিজের নিচে ঝরে পড়ছে পাথর, ব্রিজের রডগুলিতে ধরেছে মরচে। এইরকম জরাজীর্ণ অবস্থায় যে কোনো মুহূর্তে ঘটে যাওয়ার আশঙ্কা বড়সড় বিপর্যয়ের। দ্বারকা নদীর ওপর তৈরি হয় এই ব্রিজটি। 2018 এসে কার্যত ভার নিতে নিতে ভারাক্রান্ত অবস্থা ব্রিজের। ব্রিজে ফাটল দেখা দিয়েছে, টন টন মাল বোঝাই গাড়ি এই ব্রিজের ওপর দিয়েই যাতায়াত করে, অথচ রক্ষণাবেক্ষণের সেরকম কোনো ছবি উঠে আসেনি এতদিন, জানাচ্ছেন স্থানীয় মানুষজন। ব্রিজে 40-50 টন মাল ফেলে যাচ্ছে, পুলিশ টাকা নিচ্ছে, দেখছে, কিছু বলছে না। আর ব্রিজের ক্যাপাসিটি প্রচণ্ড খারাপ, এর আগেও খারাপ হয়েছিল, দশ বন্ধ ছিল, তা এই কদিন তো যাতায়াত হচ্ছে, কাল থেকে যাতায়াত হবে না, যারভাবে ভেঙেছে দেখছি। তা প্রশাসন কি করছে দেখা যাক। 1938 ব্রিজটা চলে গেছে, বুঝলেন, তখন থেকে ধরুন, তারপর মেরামত করে ছোটো আগে কত দু তিনেক আছে মেরামত করছে, মেরামত করার পর হঠাৎ করে আজকে দেখি আমার তো বেঁচে গেছে। আর এখানে যান চলাচল বেশি যায়, ওভারলোড যায় কত, 12 টাকা 14 টাকা। এখানে সকালে ব্রিজ সাফা হয়েছে, ব্রিজ সাফাই অবস্থা দেখা হয়েছে যে ব্রিজের তলা ফাটা, বলে পাথর ঝরে ঝরে পড়ছে সব, বলে এই রড যে আছে সব জল ধরে, এবার ব্রিজ চলা ছেড়ে ফাঁক হয়েছে। তড়িঘড়ি ব্রিজের ওপর যান চলাচল বন্ধ করে দেওয়া হলো বৃহস্পতিবার থেকেই, সাথে ব্রিজ মেরামতির কাজও শুরু হবে। শুধুমাত্র মোটর বাইক চলার ক্ষেত্রে রয়েছে অনুমতি। ইতিমধ্যেই বাস অ্যাসোসিয়েশনের সাথে কথা বলা হয়েছে, জানালেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। একটা জায়গাতে একটা ড্যামেজ ধরা পড়েছে, সেটা আমরা রেকটিফাই করছি, ইমিডিয়েট স্টেপ নেওয়া হচ্ছে, গাড়িও বন্ধ করে দেওয়া হয়েছে, বর্ডারের গাড়ি, বাস অ্যাসোসিয়েশনের সাথে কথা চলছে, ওটাও আশা করি বন্ধ হয়ে যাবে, মাঝখানে কম থেকে আবার খালি জায়গায় চলে আসবে। এখন যান চলাচল করবে না, বন্ধ থাকবে, এখন বন্ধ থাকবে। কতটা অংশ জুড়ে ভাঙা বন্ধ থাকা হয়েছে? সামনে স্টার্টিংয়ের একটা পোর্শন, ওই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে ওই জায়গাটা কিন্তু আমাদের ঘিরে রাখা হয়েছে। ভয় কোনো কারণ না, না একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।